গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আমার সকল বন্ধুকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করছি আমার প্রত্যেকটা বন্ধু অনেক অনেক ভালো আছো আর নিরাপদে আছো তো আজকে হচ্ছে পনেরোই আগস্ট শিখ সকাল সাড়ে ছটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বেশ কিছুটা আগে থেকে কিন্তু আমি দিনটা শুরু করলাম তো এবার দেখো ভালো করে মুখে চোখে জল দিয়ে এইবারে কিন্তু আমি বাসি কাজে লাগবো আর এদিকে দেখো হাজব্যান্ড কিন্তু সিঁড়িতে দুটো দুধের প্যাকেট দিয়ে গেছে আর এখানে দেখো আগের দিন যে চাদরটা কেটেছিলাম সেটা কিন্তু সিঁড়ি রেলিংয়ে একটুখানি শুকাতে দিয়েছিলাম ওই একটু মোটা চাদর তো খুব একটা ভালো মতন শুকায়নি একটু স্যাঁত করছিল ওই জন্য গ্রেলে দিয়ে দিলাম তারপর রোদ উঠলে আর একবার ছাদে দিয়ে আসবো তো দেখো এবারে আমি গাছগুলোকে মানে আমার যে জলের যে গাছগুলো বোতলে রাখি সেই গাছগুলোকে একটু ভালো করে আজকে স্নান করিয়ে আজকে না বোতলগুলোকে মাঝবো তো জল থাকতে 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 দেবে কাছের বোতলে না একটা বিচ্ছিরি হলুদ রঙের লেয়ার পড়ে যায় যেটা দেখতে কিন্তু একদম ভালো লাগে না আর গাছের শৌখিনতাটাও কিন্তু বেশ খানিকটা নষ্ট হয়ে যায় ওই জন্য আজকে প্রত্যেকটা বোতল কিন্তু ভালো করে মেজেছি তারপরে দেখো ভালো করে গাছগুলোকেও ধুয়ে দিলাম আমরা কিন্তু ম্যাক্সিমাম মানি প্ল্যান্টই শুধু জলে করি কিন্তু দেখো এই যে গাছগুলো এই গাছগুলো বলে অ্যাগ্রোমিনা মনে হয় নাম আমার ঠিক মনে পড়ছে না কি সুন্দর গ্রো করছে দেখো জলের মধ্যে আর তারপরে দেখো সিধা চলে এলাম আবার হাজব্যান্ডের ফল কাটতে এখন হাজব্যান্ড সকালবেলা ব্রেকফাস্ট করছে হালকা পাতলা যেহেতু কাজের পরিমাণ প্রচণ্ড চাপ বেড়ে গেছে তো হালকা খাওয়াটাই বে খুবই ভালো তো যাই হোক এখানে ওর যাওয়ার সময় কিন্তু ড্রাই ফ্রুট আর কিছু খাবার খেয়ে যায় আর এখন দেখো আমি ফলটা কেটে দিলাম এই ফলটা নিয়ে ও কিন্তু বেরিয়ে যাবে তো বন্ধুরা সকালে যেটুকু দৌড়াদৌড়ি কাজ সেটুকু সমাপ্ত করে চলে এলাম বেডরুমে একটু ড্রেসটাকে চেঞ্জ করে নেবো একটু ফিটফাট হতে তোমরা জানো প্রত্যেকটা দিনই কিন্তু আমি সকালবেলা একটু ফিটফাট ফাট হয়েই কিন্তু ভিডিওটা করি কারণ আমি মনে করি যে আমি তোমাদের দেখাচ্ছি আমি নিজেকে রিপ্রেজেন্ট করছি আমি যদি ঠিকঠাকভাবে নিজেকে রিপ্রেজেন্ট না করতে পারি তাহলে তোমরা আমার দেখে কি শিখবে এখনও বিশ্বাস করবে কি জানি না আমি কিন্তু এখনও অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু শিখি আগে নিজেকে এতটা সুন্দরভাবে মেলে ধরতে পারতাম না এত সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারতাম না জবে থেকে আমি আমার পুরোনো হ্যাবিটগুলো ছাড়তে পেরেছি আর নতুন হ্যাবিটগুলোকে নিজের মধ্যে ইনপুট করতে শিখেছি বিশ্বাস করো আমার লাইফটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা জিনিস কিন্তু আমি ভালো করে বুঝেছি বন্ধুরা তুমি নিজেকে যেমন যত্ন করবে যেমনভাবে রাখবে আয়না ঠিক তোমাকে কিন্তু সেই প্রতিবিম্বই দেখাবে তুমি যদি নিজেকে সুন্দরভাবে পরিপাটিভাবে চুলটা বেঁধে একটু ভালো কুর্তি পরে বা ভালো আমি দামি বলছি না আমি যা যা কুর্তি পরি তোমরা কিন্তু দেখেছো যে খুব একটা দামি কুর্তি পরি না আমার ম্যাক্সিমাম কুর্তি কিন্তু তিনশো চারশো সাড়ে খুব জোর হলো পাঁচশোর মধ্যেই কিন্তু রাখার চেষ্টা করি 또 도... কীরকম রাখবে বা একটু চুল বেঁধে তুমি যদি আয়নার সামনে দাঁড়াও দেখবে তোমার প্রতিবিম্বটাও খুব সুন্দরই তোমাকে দেখাবে আর যদি তুমি আগছলোভাবে চুলটা এলোমেলোভাবে একটা ছেঁড়া ফাটা পাতলা নাইটি পরে আয়নার সামনে দেখাও তোমার সেই রূপটাই কিন্তু আয়না তোমাকে দেখাবে আর এখানে কথা বলতে বলতে দেখো আমার কতগুলো কাজ হয়ে গেল আমার বাসি রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল ভাতও বসে গেল। আর এখানে দেখো ছাতুর প্যাকেটগুলো আগের দিন হাজব্যান্ড নিয়েছিল সেগুলোকে না আর আমার কন্টেনারে তোলা হয়নি কন্টেনারি খুঁজে পাচ্ছিলাম না তো দেখলাম এই কাছের বয়েমটা ভাগ্যিস ছিল তো এর মধ্যে পুরে পুরে রাখলাম দেখো সবার কাছে কিন্তু সংসার করার ফান্ডা এক নয় আমার কাছে সংসার করার ফান্ডা এক রকম তোমার কাছে আর এক রকম আমি তোমাদের সাথে বলবো যে আমি কীরকমভাবে আমার সংসারটাকে অল্প পয়সায় গুছিয়ে রাখতে পারি তো দেখো এখানেও আমি বেশ এইটা কমপ্লেনের সাথে বাক্সটা ফ্রি পেয়েছিলাম আর এর মধ্যেই কিন্তু বেশ আমার কাজু বাদামগুলো ধরে গেলো ভাগ্যিস ফেলেনি না হলে কোথায় রাখতাম বলো

সত্যি করে একটা কথা বলতো বন্ধুরা এই যে আমরা গৃহিণীরা সংসার থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে যে সংসারের জিনিসগুলো কিনি টুকটাক যে জিনিসগুলো কিনি যখন হাজব্যান্ডদের কাছে টাকাগুলো চাইতে যাবে তখন তোমরা একেবারে পাবে আমার তো হাজব্যান্ড একবারে দেবে না কি বলবে ও কিনেছে ও ঠিক আছে ঠিক আছে সব লিখে রাখো পরে দিয়ে দেবো সব হিসাব করে পরে দেবো সেই পরেটা কিন্তু এখনও আসে না তো যাই হোক তোমরা বলবে দিদি তুমি কোথায় টাকা পাও তো সেই তো তোমার হাজব্যান্ডেরই টাকা একদম ঠিক বন্ধু সবই আমার হাজব্যান্ডেরই টাকা কিন্তু জমিয়ে তো ছি ফালতু ফালতু তো খরচা করিনি ফালতু খরচা করলে তো আর সংসারে এই জিনিসগুলোকে করতে পারতাম না আর সব সময় একটা ঝুড়ি কিনবো দাওগো টাকা একটা মগ কিনবো দাওগো টাকা এটা বলতেও না খুব খারাপ লাগে বন্ধুরা আর দেখো একদম আমার বাড়ির উপর থেকে একটা হেলিকপ্টার যাচ্ছে ওইটাকেও একটু রেকর্ড করে নিলাম দেখতে বেশ ভালো লাগছিল আর কি জোরে আওয়াজ হচ্ছে এই আওয়াজের জোরে তো আমি বাইরে বেরিয়ে ভালো করে দেখলাম তো যাই হোক এইবারে দেখো চলে গেলাম আবার কিন্তু আমি ক্লিনিংয়ে আজকে ভেবেইছি যে এই ডাইনিংয়ের ফ্যানটা পরিষ্কার করবোই যে হারে নোংরা হচ্ছে আসলে এত গরম পড়ছে তো পড়ছে তো এখন ফ্যান ছাড়া তো থাকা যায় না শীতকালে না অতটা নোংরা হয় না যেহেতু ফ্যান চলে না আর রান্না করার সময় যদি এই ফ্যানটা চলে বিশ্বাস করবে না বন্ধুরা যে পরিমাণে নোংরা হয় পুরো কালো হয়ে যায় সপ্তাহে তিন দিন আমাকে তো তিন দিন আমাকে এটা উঠে পরিষ্কার করতেই হয় আর দেখো এত লাইট কালারের ফ্যান যদি নোংরা হয়ে যায় একটা মানুষ এসে দেখলেও তো ভাববে যে দেখো ঘরে বউ রয়েছে আর ফ্যানটার কি অবস্থা তো ওই জন্য যতটা পারি বন্ধুরা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তবে হ্যাঁ এটা বাইরের লোকের জন্য নয় যে বাইরের লোক এসে দেখবে আমার প্রশংসা করবে একদমই নয় আমার মনের শান্তির জন্য যেখানে আমি চব্বিশটা ঘন্টা ঘোরাফেরা করি সেই জায়গা জায়গাটা যেন সব সময় টিপটপ থাকে কী বলতো মনে তোমার যদি চোখের শান্তি কিছু থাকে না ধরো চোখে যদি কোনো ভালো জিনিস সাজানো গোছানো জিনিস দেখো না দেখবে মনটাও তোমার অটোমেটিক ভালো লাগে এই যে ধরো আমরা সাতটা দিন সংসারে গাদার মতন খাটি তারপর যখন ঘর দৌড় পরিষ্কার করি টিপ টপ করে যখন পাঁচ মিনিট একটু রিল্যাক্সেশনে বসি তখন যখন চারদিকটা আমরা আমাদের ঘরের চারদিকটা তাকাই তখন আমাদের কীরকম শান্তির অনুভব হয় না মনে হয় না এটাই আমাদের কাছে স্বর্গ প্রত্যেকটা গৃহিণী ওই জন্যই নিজের বাড়িটাকে না নিজের স্বর্গ বলে মনে করে আর তারপরে দেখো চলে এলাম বেডরুমে ভালো করে আয়না আমার ঘরে কিন্তু মানে বেশ কয়েকটা আয়নার শোকেস রয়েছে এইগুলোকেও বারবার করে পরিষ্কার করতে হয় কি বলতো এই হাত লেগে লেগে না হাতের ছাপ আর বিশেষ করে আমার মেয়ে আর আমার হাজব্যান্ডে ওরা এই মানে না ক্রিম মাখছে হাত দিচ্ছে তেল মাখছে হাতে দিচ্ছে বলে না বিচ্ছে ছাপ পড়ে যায় তো বন্ধুরা কথা বলতে বলতে বেশ খানিকটা কাজ কিন্তু এগিয়ে নিলাম ওই যে বললাম তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে আমার কাজ শেষ হয়ে যায় আমি নিজেও বুঝি না তাহলে ভাবো তোমরা যদি আমার সামনে থাকো তাহলে আমার কি অবস্থা হবে সারাদিন মনে হয় কাজকর্ম ছেড়ে তোমাদের সাথেই গল্প করতে বসে যাব আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করে বলে যে শর্মিশটা আমার অনেক ইচ্ছা করে তোমার সামনে গিয়ে দুটো বসে তোমাদের সাথে তোমার সাথে কথা বলি বিশ্বাস করো বন্ধু তোমাদের যেমন ইচ্ছা করে না তিনগুণ বেশি ইচ্ছা করে আমার তোমাদের সামনে ফেস টু ফেস কথা বলতে কিন্তু ওই যে সময়ের আগে কিছুই হবে না যদি ভগবান চায় আর যদি সময় হয় অবশ্যই অবশ্যই তোমাদের সাথে আমার নিশ্চয়ই দেখা হবে পৃথিবী গোল হয় এই প্রান্তে না হলে ওই প্রান্তে আর কথা বলতে বলতে আমার বাসি কাজগুলোও বেশ কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা উর্মিলা বণিক বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল যে আমি যেগুলো দিয়ে ডাস্টিং ক্লিনিং করি সেইগুলো আমি সেই মপগুলো আমি কোথা থেকে কিনি দেখো বলি যে কিছু কিছু মপ আমি কিন্তু অনলাইন থেকেও কিনি আবার কিছু কিছু আমি আমার সামনাসামনি যে দোকানগুলো থাকে সেখান থেকেও কিনি আর এই দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ডট এগারোটা চব্বিশ আমার ডাস্টিং ক্লিনিং মোটামুটি কমপ্লিট আর একটা জিনিস দেখাই চলো এই দেখো এখানে আমাদের জাতীয় পতা পতাকা উত্তোলন হয়েছে কিছুক্ষণ আগে যদি দেখতে পেতাম তাহলে অবশ্যই রেকর্ড করতাম কিন্তু ওই যে কাজ করতে করতে বোধহয় কখন করেছে ঠিক দেখতে পাইনি তো যাই হোক আমার কিন্তু দেখো মোটামুটি ঘর তোর টিকটক হয়ে গেছে তো চলো এইবারে পাঁচটা মিনিট একটু ফ্যানটা চালিয়ে বসি ঘামটাকে শোকাই তারপর তোমাদের সাথে আবার আমি কথা বলছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কটা বাজে তো এখন আমি রান্নাঘরে যাইনি বেশ কটা দিন ধরে না একদম কাজে মন আসছে না বাই হার্ট বলছি অন ক্যামেরায় বলছি আমি এতটুকু কাজকর্ম করতে পারছি না কাজ করছি বসছি আর কোথায় যেন হারিয়ে যাচ্ছি মানে কোথায় হারিয়ে যাচ্ছি বিশেষ করে আমি নিজেও বুঝতে পারছি না আজ ফিফটিনথ আগস্ট স্বাধীনতা দিবস আদৌ কি আমরা স্বাধীন জানি না নিজেকে বারবার কোয়েশ্চেন করছি তখন বললো যে না কোথায় আমরা স্বাধীন যদি স্বাধীন হতাম তাহলে তো আমরা কী বলবো নির্ভয় নির্দ্বিধায় আমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারতাম রাত করে বাড়ি ফিরতে পারতাম সুরক্ষিত থাকতাম কিন্তু কোথায় আমাদের সুরক্ষা কিচ্ছু নেই বন্ধু কিচ্ছু নেই যতদিন না মানে এই অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যে ওর শাস্তি দেখে ওদের শাস্তি দেখে প্রত্যেকটা ছেলের বুক কাঁপবে যে ওই মেয়েটার দিকে তাকাবো বাবা যদি তাকাই তাহলে তো আমার এই শাস্তিটা হবে এই ভয় যেন তার মধ্যে কাজ করে না হলে কিচ্ছু হবে না বন্ধু কিচ্ছু হবে না যেমন চলছে তেমনি চলবে সারা জীবন নারীকে নির্যাতিত হতে হবে তো চলো মা ওখানে বলছে কটা বাজে দেখ রান্না করবি না করবো ভালো লাগছে না কিছু মন মিজাজ ভালো না থাকলে কিছু করতে ইচ্ছা করে না কারণ আমিও তো একটা মেয়ের সন্তানের মা বুঝি তার কী যার গেছে তার কি হচ্ছে আমরা ফিল করতে পারি যারা আমরা মেয়ের মা সন্তানের মা তো চলো আর কি বলবো এবারে আস্তে আস্তে ঘুটি সুটি করে রান্না করি রান্না তো করতেই হবে যতই মন খারাপ থাকুক আর যতই শরীর খারাপ থাকুক তো চলো গিয়ে রান্নাঘরে কথা হচ্ছে ভাত ডাল তো সকালে হয়ে গেছে আর এই যে বাঁধাকপিটাকে দেখো সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আলু কাটা আছে নিরামিষভাবে করব আর দেখি মেয়েকে আলু ভেজে দেবো আর এখানে কি আছে এখানে দেখি পটল আছে লোল আছে উচ্ছে আছে দেখি কিছু সেদ্ধ বা ভাজা কিছু করতে পারি কি না তো এইভাবে চলো আগে আমি বাঁধাকপিটা বসাই তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি জানাতো বন্ধুরা আমি না সীমিত জিনিস দিয়ে সংসার চালাতে পছন্দ করি আমি সব সময় আমার হাজব্যান্ডকে একটা কথাই বলি যে তুমি অল্প অল্প জিনিস আনো আর ছোটো ছোটো প্যাকেটের জিনিস আনো আমি জানি যে বড় প্যাকেটের জিনিস কিনলে সেটা আরও বেশি সাশ্রয় আমার না আমি যেটা আমার মানে সাংসারিক জীবনে উপলব্ধি করেছি কি বলতো যখন আমার হাজব্যান্ড একটার বদলে তিন চারটে ধরো জিনিস এনে দিল তিন চারটে প্যাকেটের জিনিস এনে দিল তখন আমি ভাবি যে ও বা ওই তো আমার তো আরও স্টকে রয়েছে তো আমি দিনা বেশি একটু ঢেলে তেল দিনা to moshla অসুবিধা তো কিছু নেই কিন্তু যখন দেখছি যে না আবার যে মাসে দেখি যে আমার বারণ তো রয়েছে এই একটা দিয়ে আমাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন চালাতে হবে তখন দেখছি সেখানে না আমার খরচার পরিমাণ কমে যাচ্ছে মানে খরচা করতে গেলেও আমার হাতে বাঁধছে যে না এটা তো এইটা দিয়েই তো আমাকে পনেরো দিন কন্টিনিউ করতে হবে তো এইভাবেই না আমি সংসার চালাতে পছন্দ করি দেখো আমি সব সময় বলছি আমি না প্রত্যেকটা গৃহিণী আমরা এইভাবেই কিন্তু সংসার চালাতে পছন্দ করি আর এইখানে যে বাটিটা বা বাঁধাকপি তুলছি এটা মায়ের জন্য মায়ের বাঁধাকপিতে না একটুখানি মিষ্টি দিয়ে করেছি কারণ হাজবেন্ড মিষ্টি খুব খেতে একদমই পছন্দ করে না আবার মা আবার একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে ওই জন্য দুরকমভাবে তরকারিটা করলাম আগে হাজবেন্ডে এটা তুলে নিলাম তারপর মায়েরটা একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম আর এখন দেখো যেটা মুচ্ছি কড়াইয়ের গা থেকে যখন দেখবে তেল গড়িয়ে পড়ে না সঙ্গে সঙ্গে যদি একটু ভিজে নেড়া দিয়ে মুছে না তাহলে দেখবে সেই তেলের যে লাল যে চিটে পড়া সেটা কিন্তু আর মানে থাকবে না কারণ সময় কিন্তু ভীষণ মানে কষ্ট হয় যাকে বলে আর এখানে দেখছো যেটা সেটা সিমুই করছি রাতের জন্য করে রাখছি হাজব্যান্ড রাতে বলেছে রুটি দিয়ে সিমুই খাবে আর বাঁধাকপির তরকারি খাবে তোমাদের আমি বারবার বলি বন্ধু যে আমি চেষ্টা করি সকালেই বেশিরভাগ রান্নাটা করে রাখার কাজটাও এগিয়ে রাখার তো ওই জন্য আমি শিমুইটাকে ভাজ দিয়েছি আর এদিকে দেখো দুধটাও জাল দিয়ে দিলাম আর ওখানে কাজুগুলোকে না একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যাতে বেশ মুখে লাগে কর্মর কর্মর করে আমি গোটা গোটা চা কাজু দিই না কিন্তু আমি কাজুটাকে একদম গুঁড়িয়ে দিই দেখো এইরূপভাবে গুঁড়িয়ে দিয়েছি তো ভালো করে দুধটা ফুটুক তারপরে সিমুইটা দেবো আর আমি না এই শিমুইয়ের মধ্যে একটুখানি তোমার মিশ্রি দিয়েছি চিনি দিই নি দিয়েছি আর কয়েকটা না বাতাসা ছিল সেই বাতাসাটাকে গুঁড়ো করে দিয়েছি আমার পায়েস পিঠে না গুড়ের বা বাতাসার খেতে ভীষণ ভালো লাগে চিনির থেকেও আর নামানোর আগে না একটু স্যাফরন যেটাকে বলে কেশর সেটাকে দিয়ে দিয়েছি এইবারে কেন বলে তো বেশ এটাকে রেখে যখন ফ্রিজে রেখে দেবে না স্যাফরনের কালারটা পুরো হলুদ হয়ে যাবে এটা হলুদ লেয়ার পরে যাবে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগে বন্ধুরা আমার এখানে পায়েসটা রেডি হয়ে গেছে আর হাজব্যান্ড এখানে আসার সময় কিছু ফল দিয়েছিলো সেই ফলগুলো ধুয়ে না এখানে বেশ দেখলাম রোদ তো রোদে দিয়ে দিয়েছি তো ব্যাস এইবারে চলে এলাম একটু রূপচর্চা করতে রূপচর্চা মানে কি একটু মুখে ফ্রেশ ওয়াশ দিয়ে নেবো আর আজকে একটু মুখে প্যাক সব সবসময় ঘরোয়া টোটকাই যে অ্যাপ্লাই করলে তোমার স্কিন ভালো থাকবে সেটা নয় কিছু কিছু বাইরের জিনিসও কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা যদি ঘরোয়া টোটকা তুমি পাঁচ দিন করো অবশ্যই কিন্তু তোমাকে দুদিন একটা ভালো হেয়ার প্যাক মাখতে হবে তো ভালো করে চুলটাকে আমি বেঁধে নেবো একটা যাদের টাইট করে আর হেয়ার ব্যান্ড বেঁধেই কিন্তু অবশ্যই মুখে প্যাক মাগবে তোমাদের সাথে এই ছোট্ট ছোট্ট জিনিস আমি প্রত্যেকটা দিন শেয়ার করি কেন জানো যাতে তোমরাও আমার সাথে করো আমি যদি হাউসওয়াইফ হিসাবে সব সামলে প্লাস ইউটিউব করেও যদি আমি নিজের জন্য দশ মিনিট টাইম বার করতে পারি তাহলে তোমরা কেন পারবে না আমি সব সবসময় বলি সংসারের চাপে কখনো নিজেকে হারিয়ে ফেলবে না আর দেখো তোমাদের আমি প্যাকটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ওশিয়া কোম্পানির পাপা এক্লিন প্যাক তো এই তো বন্ধুরা স্নান টান করে চলে এলাম ছাদে আর ছাদে এসে দেখি আকাশে ঘুড়িতে ভর্তি পনেরোই আগস্ট আর বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আকাশে এই রকম ঘুরি দেখা যায় তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লা একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজকে এইটুকুই আবার কাল দেখা হবে টাটা